মাদারীপুর সদর হাসপাতালে আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেল শিশু ওয়ার্ডে থাকা 8 শিশু রোগী ও তাদের স্বজনরা। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভোরে 5টার দিকে হঠাৎ হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডের একটি শয্যায় আগুন ও ধোঁয়া দেখতে পান রোগীর স্বজনরা। এই সময় তারা দ্রুত শিশু রোগীদের নিয়ে দ্রুত 5তলার ওয়ার্ড থেকে নিচে নেমে যায়। পরে ওয়ার্ডে থাকা স্বাস্থ্যকর্মীরা তাৎক্ষণিক অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুন নেভানোর আধা ঘন্টা পরেই আবারও রোগীদের শয্যায় ফিরিয়ে আনা হয়। আগুনে একটি শয্যার চাদর ও ফোমের কিছু অংশ পড়ে গেছে। চার্জার ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।